আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে মূলত আলোচনা করব আমাদের দেশে রেজিস্ট্রির যে বিধানটা প্রচলিত আছে, রেজিস্ট্রেশন সংক্রান্ত যে বিধান, জমি জমা রেজিস্ট্রি সংক্রান্ত বিধান, সেই সম্পর্কে একটি বিশেষ অবস্থাকে নিয়ে, যে রেজিস্ট্রির পরিমাণটা যে কমে যাচ্ছে সেই বিষয়টা কেন হচ্ছে এবং এর পেছনে কী কী ধরনের সিদ্ধান্তের পরিবর্তন আনা জরুরি সে বিষয়টাকে নিয়ে। আমি বরাবরই একটি পত্রিকাতে দেখছিলাম, সেই পত্রিকার বিষয়টি থেকে আপনাকে কোট করে সমস্যাগুলির কথা শেয়ার করছি। একটি পত্রিকার কলামই হচ্ছে এরকম যে জমি রেজিস্ট্রি কমে গেছে, ছয় মাসে রাজস্ব ঘাটতি শত কোটি টাকা। প্রশ্ন হচ্ছে এই জিনিসটা কেন হচ্ছে। আমাদের নারায়ণগঞ্জের পার্সপেক্টিভটি দিয়ে সেই নিউজটিকে করা হয়েছে। সেখানে বলা হচ্ছে নারায়ণগঞ্জের একটি থানার নাম হচ্ছে রূপগঞ্জ, সেই রূপগঞ্জে জমির বিক্রয় মূল্য চেয়ে রেজিস্ট্রি খরচ বেশি, অর্থাৎ সম্পত্তিটা বিক্রি করতে গেলে যে মূল্য পাওয়া যাবে অর্থাৎ যত লক্ষ টাকা পাওয়া যাবে তার সাথে হচ্ছে রেজিস্ট্রির খরচটা বেশি ধরেছে সরকার। আরও একটা জিনিস বলছে যে বিক্রয় দলিল হওয়ার পরিমাণ কমে গেছে প্রায় 50%, বেড়েছে আম্মোক্তারনামা, হেবা বিল আওয়াজ, হেবা দলিল, কারণ ওগুলিতে করলে রেজিস্ট্রির ফিটা কমে আসে। সেজন্য জরুরি প্রয়োজনও জমি বিক্রি করতে পারছেন না জমির মালিকরা, ব্যাহত হচ্ছে উপজেলা উন্নয়ন পরিষদ এবং পৌরসভার উন্নয়ন কার্যক্রম। আরও একটি কারণ বলছে আবাসনের বালুর নিচে পড়ে আছে জমি, চাষাবাদ বা বিক্রয় কোনোটাই করতে পারায় না পারায় ভূমি আইন এখন জমিদারদের অর্থাৎ জমির মালিকদের গলার কাঁটায় পরিণত হয়েছে। একটু ডিটেল পড়ি। গত বছর 2023 সালের সেপ্টেম্বর মাসে সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী জমির শ্রেণী অনুযায়ী নারায়ণগঞ্জে নাল জমি রেজিস্ট্রি করতে সর্বনিম্ন প্রতি কাঠা 1,00,000 টাকা উৎসকর ধরে দলিল রেজিস্ট্রি খরচ নির্ধারণ করা হয়েছে। তারপর থেকে কমেছে দলিল রেজিস্ট্রি এবং সাব রেজিস্ট্রি অফিসের চাপ, সেই সাথে ভূমি খাজনা আদায়ের নামে নামজারিপত্রে নাল জমির জমিকে আবাসিক লেখা হচ্ছে, তাতে জমির খাজনা এবং রেজিস্ট্রি করতে উভয় ক্ষেত্রে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে ক্রেতা এবং বিক্রেতাদের। বলতে গেলে সারাদিনে মাত্র সাফ কবলা 10টি, হেবা 11টি, দানপত্র 5টি, হেবাবিল আওয়াজ 6টি, হস্তান্তর 1টি, ব্যাপক ক্ষমতা সম্পন্ন যে পাওয়ার অফ অ্যাটর্নি বা মুক্তারনামা তার পরিমাণ হচ্ছে 23টি এবং অন্যান্য রকমারি সম 77টি দলিল রেজিস্ট্রির কাজ করা হয়েছে। অর্থাৎ এক মাসে এই হচ্ছে সার্বিক কন্ডিশন। প্রতিদিন হাজার হাজার মানুষ যেখানে উপচে পড়া ভিড় ছিল রেজিস্ট্রি অফিসগুলি এবং সেই জায়গায় সেই লোকের আনাগোনা এক প্রকার কমে গেছে। অফিস সূত্র যে বিষয়টি জানাচ্ছে, উৎসকর বৃদ্ধির পূর্বে প্রতি অফিসে প্রায় 150 থেকে 170টি দলিল হতো, আর দুটি অফিস মিলে প্রতিদিন প্রায় 300 দলিল রেজিস্ট্রি হতো, প্রতিদিন 300 দলিল, বিষয়টি মার্ক করার মতো। এবং দলিল প্রায় 65% হেবাবিল আওয়াজের পরিমাণ ছিল, সাফ কবলা হচ্ছে 65, হেবাবিল আওয়াজ ছিল 10%, ঘোষণাপত্র 5%, আম্মুক্তারনামা 10 থেকে 12% এবং অন্যান্য বিভিন্ন দলিল হতো 8 থেকে 10%। প্রতিটি সাফ কবলা দলিল থেকে সরকার রাজস্ব পেত জমির মূল্যে শতকরার 12%। রূপগঞ্জের ইতিহাসে 100 কোটি টাকা পর্যন্ত দলিল মূল্য দিয়ে সাফ কবলা দলিল রেজিস্ট্রি হয়েছে। অন্যান্য দলিল রাজস্ব পায় মাত্র 1,400 থেকে 2,000 টাকা। সেই হিসাব মতে গত 6 মাসে শুধুমাত্র রূপগঞ্জের উপজেলা থেকে সরকার রাজস্ব বঞ্চিত হয়েছে প্রায় 100 কোটি টাকা, কারণ পাবলিক রেজিস্ট্রি করছে না। এখন কথা হচ্ছে যে এই রূপগঞ্জ পূর্ব এবং রূপগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসে যে দুই ভাগে বিভক্ত হয়েছে, এত এত দলিল লেখকরা কাজ করছেন, যেখানে প্রায় দুটি অফিসে 400 দলিল লেখক এবং তাদের সাথে 4-5 জন সহকারী মিলিয়ে এই যে প্রায় 1,500-2,000 লোকের যে কর্মচঞ্চল একটি পরিবেশ সেখানে ছিল সেটা কিন্তু এখন ব্যাহত হচ্ছে। এখন জমির যে বিষয়গুলির সম্পর্কে পাবলিকের দৃষ্টিভঙ্গিটা যদি আমরা একটু শুনি। জনৈক ব্যক্তি বলছেন, আমার মামা অসুস্থ ছিল, জমি বিক্রি করে মামার চিকিৎসা করতে চেয়েছিলাম। বাড়ির পাশে মৌজার কথা উল্লেখ করছেন, সেই মৌজার জমি প্রতি শতাংশ জমি 1,55,000 টাকা দরে বিক্রি করার কথা ছিল, জমি বিক্রি করার কথা ছিল 1,55,000 করে। হঠাৎ করে রেজিস্ট্রি খরচ বৃদ্ধি পাওয়ার 52 টাকা এখন নিয়ে এখন ফেরত দিতে হয়েছে। পরে আর কেউ জমি কিন্তু আগ্রহ দেখায়নি, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমার সেই মামা মারা যান। এরকম বিভিন্ন জন কাঞ্চন, ভোলা ইউনিয়ন এবং কায়েতপাড়া বিভিন্ন এলাকাতে কথা বলে দেখা গেছে যে সেখানে দলিল লেখকদের বিষয়টাও তারা বেশ সঙ্গীন হয়ে পড়েছেন। দলিল লেখক সমিতির সভাপতির বরাত দিয়ে বলা যাচ্ছে যে দুটি সাব রেজিস্ট্রি অফিসে যে এই 1,300 লোক কাজ করছে, প্রতিটি মানুষের আসলে জীবন জীবিকা নির্ভর করে এই রেজিস্ট্রির উপর এবং এই পরিমাণ ফি বৃদ্ধি করার ফলে এই মানুষগুলি এখানে ব্যাপক হারে বঞ্চিত হচ্ছে। উৎসকর বৃদ্ধির এরকম বিষয়টা থেকে তারা সুরাহা না হলে সরকার যেমন রাজস্ব হারাবে, মানুষের জীবনযাপনটা একটা হুমকির মুখে পড়বে,
কাজে কর্তৃপক্ষ বিষয়গুলিকে বিবেচনা করবে যে এই যৌক্তিক বিষয়টাকে মাথায় নিয়ে ওই অঞ্চল ভেদে যে জায়গাগুলিতে বিক্রি হচ্ছে সেগুলিকে নাং না আবাসিক এই বিষয়গুলি একটু যাচাই বাছাই অন্তে ওইভাবে কোনো ডিরেকশন দেওয়া যায় কি না, তাহলে হয়তো জনগণ এবং সরকার উভয় উপকৃত হবে। আজকে মূলত এই বিষয়টার বরাদ্দ দিয়ে বলা, কারণ এই বিষয়টি ছিল একটা গুরুত্বপূর্ণ ইস্যু, সেই ইস্যু নিয়ে আজকে আলোচনা করলাম। এতক্ষণ বক্তব্য শুনেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তার সাবস্ক্রাইব করতে পারেন, বেল আইকনে ক্লিক করেন, এর মাধ্যমে আপনি নিত্য নতুন তথ্য প্রতিনিয়ত পেতে থাকবেন। ধন্যবাদ সবাইকে।